স্টুডেন্টস, আমরা ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি, আইন স্বাধীনতা সম্পর্কে। এটা তোমাদের চতুর্থ চ্যাপ্টারই। এবার আমরা এর প্রথম পাঠটা করে দিয়েছি, ঠিক আছে? আইন স্বাধীনতা সম্পর্কে চতুর্থ অধ্যায়ের প্রথম পাঠটা করে দিয়েছি। আজকে স্বাধীনতা, লিবার্টি। দেখো স্বাধীনতা কি জিনিস। তোমাকে যদি তোমার বাড়ির লোক বলে না এটা করিস না ওটা করিস না, তোমার কিন্তু খুব রাগ হবে, মানে তোমার স্বাধীনতা নেই। এবং তখন যখন আমাদের ভারতবর্ষ ব্রিটিশের অধীনে ছিল, তখন আমাদের কি অবস্থা ছিল? আমরা কিছুই করতে পারতাম না, ব্রিটিশদের অধীনে চলতে হতো, ব্রিটিশ আমাদের চরম অত্যাচার করতো। তার মানে কি, আমাদের তখন স্বাধীনতা ছিল না। স্বাধীনতা জিনিসটা একটা বিশাল ব্যাপার। স্বাধীনতা না থাকলে মানুষের মানে কোনো অস্তিত্বই নেই, ঠিক আছে? দেখো সেই স্বাধীনতা, লিবার্টি, সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শে যুগ যুগ ধরে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠায় মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে। কিন্তু ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচিত হওয়ার ফলে বর্তমানে স্বাধীনতায় সর্বাধিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে। তাই ফরাসি দার্শনিক মন্তেস্কো মন্তব্য করেছিলেন, স্বাধীনতার মতো অন্য কোন ধারণা এত বিচিত্র তাৎপর্য বহন করেনি এবং মানব মনে এত বিচিত্র প্রতিক্রিয়াও সৃষ্টি করেনি। এবার দেখো, স্বাধীনতা বলতে অনেকে বলে যা করবো ইচ্ছা করবো সেটাই স্বাধীনতা, কিন্তু সেটা ব্যাপারটা নয়। স্বাধীনতা থাকলেও তার একটা লিমিট আছে, ঠিক আছে? দেখো এর জন্য বিভিন্ন রকম সংজ্ঞা দিয়ে আছে বিজ্ঞানীদের, এই বিভিন্ন সংজ্ঞা আছে। দেখো সাধারণভাবে স্বাধীনতা বলতে অনিয়ন্ত্রিত ভাবে যা খুশি করার অধিকারকে বোঝায়, কিন্তু সভ্য সমাজে অবাধ স্বাধীনতা বলে কোনো কিছু থাকতে পারে না, কারণ একজনের অবাধ স্বাধীনতা থাকার অর্থ অপরের স্বাধীনতায় তার হস্তক্ষেপ মেনে নেওয়া। তাই এরূপ স্বাধীনতাকে স্বাধীনতা না বলে স্বেচ্ছাচারিতা বলাই সমীচীন। অতপক্ষ লাস্কির মতে স্বাধীনতা বলতে এমন একটি বিশেষ পরিবেশের সযত্ন সংরক্ষণকে বোঝায় যেখানে মানুষ তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করার সুযোগ পায়। বলা বলল রাষ্ট্র আইনের সাহায্যে প্রত্যেকের আত্মবিকাশের উপযোগী পরিবেশ সৃষ্টি করে। তাই লাস্কি মন্তব্য করেছেন যে স্বাধীনতার প্রকৃতির মধ্যে নিয়ন্ত্রণ রয়েছে, নিয়ন্ত্রণবিহীন স্বাধীনতা কখনোই প্রকৃত স্বাধীনতা বলে বিবেচিত হয় না। এ প্রসঙ্গে মার্কারের অভিমত হল রাষ্ট্রের স্বাধীনতা বা আইনসঙ্গত স্বাধীনতা কখনোই প্রত্যেকের অবাধ স্বাধীনতা হতে পারে না, এবং তা হল সবসময় সকলের জন্য শর্ত সাপেক্ষ স্বাধীনতা। সুতরাং কেবল রাষ্ট্রের মধ্যে থেকে স্বাধীনতার উপলব্ধি সম্ভব। এদিক থেকে বিচার করে স্বাধীনতাকে আইনগত ধারণা হিসেবে চিহ্নিত করা যায়, কিন্তু মার্ক্সবাদীদের মতে স্বাধীনতা হল মানুষের সামর্থ্য ও যোগ্যতার সর্বাঙ্গীন বিকাশ। কিন্তু পুঁজিবাদী সমাজে স্বাধীনতার কথা বলা হয় তা সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের স্বাধীনতা নয়, তা হল উৎপাদনের উপকরণ সমূহের মুষ্টিমেয় মালিকের স্বাধীনতা। দেখো স্বাধীনতা মানে আমি যা ইচ্ছা করবো তা এসে স্বাধীনতা হতে পারে না, সেটা স্বেচ্ছাচারিতা হয়ে গেল। স্বাধীনতা মানে কি, আমার পরিপূর্ণ বিকাশের জন্য যেটা দরকার সেটা আমি পাবো, আমার স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আমার থাকবে, ঠিক আছে? এবং অপরকে অসুবিধা না করে অপরের স্বাধীনতাকে আমি হস্তগত করি, আমার স্বাধীনতা বলে আমি অন্যকে যাচ্ছে তাই বলে দিলাম, এটা স্বাধীনতা না, এটা স্বেচ্ছাচারিতা, ঠিক আছে? এবং এগুলো নিয়ন্ত্রণ থাকবে এবং রাষ্ট্র নিয়ন্ত্রণ থাকবে, দরকার হলে তোমাকে তার জন্য রাষ্ট্র শাস্তিও দিতে পারে আর একজনের অসুবিধার সৃষ্টি করলে, ঠিক আছে? এবার দেখো প্রকৃতি, নেচার। স্বাধীনতা সংক্রান্ত ধারণা দুটি দিক আছে, একটা হচ্ছে নেতিবাচক দিক আর একটা হচ্ছে ইতিবাচক। নেতিবাচক অর্থে স্বাধীনতা, নেতিবাচক দিক থেকে বিচার করলে স্বাধীনতার অর্থ দ্বারা সরকারের নিয়ন্ত্রণের অপসারণ এবং ব্যক্তি স্বাধীন আচরণকে স্বীকৃতি প্রদান। বেনথাম, স্পেন্সার, হবস, লক, অ্যাডাম স্মিথ, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল প্রভৃতি স্বাধীনতাকে নেতিবাচক অর্থে গ্রহণ করার পক্ষপাতী ছিলেন। তার স্বাধীনতা বলতে তারা সর্বপ্রকার বাধা নিষেধের অনুপস্থিতিকে বোঝাতেছেন। তারা বলছেন যে নেতিবাচক কেন বলছে, যে কোনো কিছু বাধা নিষেধ করবে না, যে যা পাচ্ছে সেই তাই করতে পারবে, এটা স্বাধীনতা হতে পারে না। এবার ইতিবাচক দিক, রুশো, হেগেল, গ্রিন প্রমুখ স্বাধীনতার ইতিবাচক ধারণায় বিশ্বাসী। এরূপ ধরনের স্বশাসন ও স্বনিয়ন্ত্রণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা, এই ধারণা অনুসারে ব্যক্তি তার স্বাধীনতার মধ্যে দিয়ে নিজের ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে। তার এই ইচ্ছা সংকীর্ণ স্বার্থ রক্ষা ইচ্ছা নয়, তা হল তার গোষ্ঠী, সম্প্রদায়, সমাজের অন্যদের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ ইচ্ছা। নিজের যা করবো সমাজের সঙ্গে সঙ্গতি থাকবে। ফরাসি দার্শনিক রুশোর মতে সব মানুষের প্রকৃত ইচ্ছা রিয়েল উইল সমন্বয়ে গঠিত সাধারণ ইচ্ছা জেনারেল উইল অনুবর্তি হলেই কেবল ব্যক্তি তার স্বাধীনতা ভোগ করতে পারে। অনুরূপভাবে হেগেল মনে করতেন যে কেবল রাষ্ট্রীয় আইন তথা রাষ্ট্রের প্রতি দ্বিধাহীন আনুগত্য প্রদর্শনের মাধ্যমে ব্যক্তি মানুষ তার স্বাধীনতা ভোগ করতে সমর্থ হয়। অন্যতম ভাববাদী দার্শনিক গ্রিনের মতে স্বাধীনতা বলতে কেবল বাধা নিষেধের অনুপস্থিতিকে বোঝায় না, মানুষের সদিচ্ছা ও নৈতিকতার পরিপূর্ণ বিকাশের উপযোগী পরিবেশকেও বোঝায়। কিন্তু ল্যাস্কি মনে করতেন যে রাষ্ট্রের আইন সর্বক্ষেত্রে ব্যক্তিগত বিকাশের উপযোগী নাও হতে পারে, সেক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী আইনকে মেনে নেওয়ার অর্থই হল ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করার সুযোগ দেয়। তাই তিনি ব্যক্তি স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের যথাযথ সমন্বয় সাধনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। তৃতীয় অভিমত দেখো, অধ্যাপক ইসাইয়া বালিন স্বাধীনতার নেতিবাচক ইতিবাচক ধারণার মধ্যে পার্থক্য রয়েছে বলে মনে করেন। তার মতে স্বাধীনতা সংক্রান্ত নেতিবাচক ধারণায় নিয়ন্ত্রণের অপসারণ ও ব্যক্তির স্বাধীন আচরণের ক্ষেত্রটিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হলেও ইতিবাচক ধারণায় নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপের উৎসটিকে বিশেষ গুরুত্ব বলে মনে করা হয়। কিন্তু নরমান ব্যারি এই অভিমত পুরোপুরি মেনে নিতে রাজি নন। আবার জেরাল্ড ম্যাককালাম এই দু ধরনের স্বাধীনতার মধ্যে পার্থক্য নিরূপণের বিরোধিতা করেছে। এবার দেখো বিভিন্ন রূপ, বিভিন্ন সময় রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণে স্বাধীনতা শব্দটিকে বিচার বিশ্লেষণ করার ফলে নানা ধরনের স্বাধীনতার অবস্থিতি লক্ষ্য করা যায়। স্বাধীনতা গুরুত্বপূর্ণ দিক ফর্মস হল এক হচ্ছে ব্যক্তিগত জাতি স্বাধীনতা,
প্রাচীনকালে গ্রিকরা বিশেষত এথেন্সবাসীরা স্বাধীনতাকে ব্যক্তিগত এবং সম্প্রদায়গত দুই ভাগে ভাগ করত। এথেন্সবাসীরা ব্যক্তিগত স্বাধীনতা ইন্ডিভিজুয়াল লিবার্টি বলতে ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বাহ্যিক আচার আচরণের উপর সর্বপ্রকার নিয়ন্ত্রণহীনতাকে বোঝাত। মানে ব্যক্তিগত আচার আচরণে কোনো নিয়ন্ত্রণ থাকবে না, কেউ যা ইচ্ছা তাই করতে পারবে আর কি। তারা সম্প্রদায়গত স্বাধীনতা বলতে বুঝত বর্তমানে তাদের অনেকে জাতীয় স্বাধীনতা ন্যাশনাল লিবার্টি বলে চিহ্নিত করার পক্ষপাতী। জাতীয় স্বাধীনতা বলতে বহিঃশত্রু নিয়ন্ত্রণহীনতাকে বোঝাত, মানে বাইরে থাকে আমরা নিয়ন্ত্রণ, বহিঃশত্রু কোন নিয়ন্ত্রণ আমাদের উপরে থাকবে না, তাহলে আমরা স্বাধীন। সিডি বার্নস জাতীয় স্বাধীনতাকে জাতির সর্বপ্রকার স্বাভাবিক উন্নতির ভিত্তি বলে বর্ণনা করেছে। এবার দেখো স্বাভাবিক স্বাধীনতা, প্রাক রাজনৈতিক যুগে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসবাসকারী মানুষ যথেচ্ছ চরণের যে অবাধ ক্ষমতা ভোগ করত তাকে স্বাভাবিক স্বাধীনতা ন্যাচারাল লিবার্টি বলে চিহ্নিত করা যায়। এরূপ স্বাধীনতা তত্ত্বের প্রবণ প্রবক্তা ছিলেন রুশো। তার মতে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করলো, আজ সে সর্বত্র শৃঙ্খলাবদ্ধ। পরবর্তী সময় এরূপ স্বাধীনতার প্রতিষ্ঠার জন্য নৈরাজ্যবাদীরা রাষ্ট্রপথের বিলোপ স্বাধীন তত্ত্ব প্রচার করেন। রুশো কি বলতেন, মানুষ জন্ম হয় তখন সে স্বাধীন, কিন্তু আস্তে আস্তে বিভিন্ন নিয়ম নীতি আইন এইসব বেড়া জালে সে তাকে রুষ্ট করে ফেলে, তাকে একদম বেঁধে ফেলে, তার মানে মানুষ আর স্বাধীন থাকতে পারে না। আর এই জন্য নৈরাজ্যটা বলে কি হচ্ছে, রাষ্ট্রকেই স্বীকার করছে নৈরাজ্যবাদী ক্রুড়ো, নৈরাজ্যবাদী জনগণের ক্রুড়োকে। কি বলছে, কোন রাষ্ট্রের দরকার নেই, রাষ্ট্র মানুষকে বিভিন্ন রকম বাধা নিষেধ এসব দিয়ে আটকে রাখে, তাহলে রাষ্ট্রের জনগণের দরকারই নেই। তিন, দেখো সামাজিক স্বাধীনতা, সমাজের বিবেক কর্তৃক স্বীকৃত এবং সামাজিক বিধি কর্তৃক সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতা হলো সামাজিক স্বাধীনতা সোশ্যাল লিবার্টি। কিন্তু সমাজের বিবেক তথা ন্যায় নীতিবদ্ধ যেহেতু অনির্দিষ্ট অস্পষ্ট আপেক্ষিক, সেহেতু এরূপ স্বাধীনতার ধারণা অনির্দিষ্ট অস্পষ্ট ও আপেক্ষিক হতে বাধ্য, তাই আজকের দিনে এরূপ স্বাধীনতা কেউ স্বীকৃতি দিতে রাজি না। এবার দেখো চার, আইনসঙ্গত স্বাধীনতা, রাষ্ট্রবিজ্ঞান আলোচ্য বিষয় হল আইনসঙ্গত স্বাধীনতা লিগাল লিবার্টি। আইনসঙ্গত স্বাধীনতা বলতে সেই স্বাধীনতাকে বোঝায় যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, রাষ্ট্র স্বীকৃত করবে, রাষ্ট্র দেবে তোমাকে স্বাধীনতা, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত, এবং রাষ্ট্র সংরক্ষণ করবে এবং নিয়ন্ত্রণ করবে। এরূপ স্বাধীনতার প্রবক্তাদের মধ্যে কোন স্বাধীনতা নিয়ন্ত্রণহীন হতে পারে না, মানে কোন নিয়ন্ত্রণ থাকবে না এরকম হতেই পারে না। সমাজের বৃহত্তর স্বার্থে রাষ্ট্র আইনের মাধ্যমে প্রত্যেকের স্বাধীনতার উপর কিছু না কিছু নিয়ন্ত্রণ আরোপ করে। এরূপ স্বাধীনতা প্রকৃতিগতভাবে সুনির্দিষ্ট, সুস্পষ্ট, সুনিয়ন্ত্রিত হয়ে থাকে। আইনসঙ্গত স্বাধীনতাকে তিন ভাগে ভাগ করা যায়, ব্যক্তি স্বাধীনতা বা পৌর স্বাধীনতা, ইন্ডিভিজুয়াল লিবার্টি ও সিভিল লিবার্টি, বি রাজনৈতিক স্বাধীনতা পলিটিক্যাল লিবার্টি, এবং অপরদিকে অর্থনৈতিক স্বাধীনতা ইকোনমিক লিবার্টি। আমাদের যেমন পলিটিক্যাল লিবার্টি আছে কিন্তু, ঠিক আছে, এবং ইন্ডিভিজুয়াল লিবার্টি আমাদের আছে, হ্যাঁ, অর্থনৈতিক স্বাধীনতাও আছে, এবং ব্যক্তি স্বাধীনতা বা পৌর স্বাধীনতা বলতে সেই সব অধিকার পক্ষে বোঝায় যার দ্বারা মানুষ তার ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন করতে সক্ষম। এরূপ স্বাধীনতার মধ্যে চিন্তা মত প্রকাশের স্বাধীনতা, সংঘ বা সমিতি গঠন করার স্বাধীনতা, ব্যক্তিগত সম্পত্তির স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, পরিবার গঠনের স্বাধীনতা, চুক্তি সম্পাদনের স্বাধীনতা প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এইসব স্বাধীনতা রাষ্ট্র কর্তৃক যথাযথভাবে স্বীকৃত ও সংরক্ষিত না হলে ব্যক্তির সুপ্ত প্রতিভার বিকাশ নিশ্চিতভাবে ব্যাহত হবে। এইসব স্বাধীনতা কিন্তু রাষ্ট্র যদি ঠিকঠাক করে না দেয় তাহলে যারা শক্তি দুর্বল মানুষ তাদের তো মুশকিল, যারা শক্তিশালী তাদের দ্বারা প্রতারিত হয়ে যাবে। তাহলে এইসব স্বাধীনতা কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রণ করে এবং রাষ্ট্র দেয়। এবার রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা বলতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার গঠনে অংশগ্রহণ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার অধিকারকে বোঝায়। নির্বাচিত হওয়ার অধিকার, নির্বাচন করার অধিকার, নিরপেক্ষভাবে সরকারি কাজকর্মে সমালোচনা করার অধিকার প্রভৃতি রাজনৈতিক স্বাধীনতা অন্তর্ভুক্ত। এরূপ স্বাধীনতা স্বীকৃতি ছাড়া গণতন্ত্র ব্যর্থতায় পর্যবেক্ষিত হতে বাধ্য, উদারনৈতিক গণতন্ত্রের প্রবক্তারা মনে করেন। আর গণতন্ত্রে আছে রাজনৈতিক স্বাধীনতা, আমরা যে কেউ ভোটে দাঁড়াতে পারি, আবার কেউ আমরা আমাদের ভোট দানের অধিকারও স্বীকৃত আছে, আবার আমরা কোনো কিছুর বিরুদ্ধে সমালোচনা করতে, আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কারো সমালোচনা সবাই সমালোচনা করতে পারি, কেউ কিছু করলে আমরা কিন্তু সমালোচনা করি। তার মানে কি, আমাদের রাজনৈতিক স্বাধীনতা আছে এবং মত প্রকাশের স্বাধীনতা আছে। এবং দেখো অভাব অনটন ও দায়িত্বের হাত থেকে মুক্তি লাভের অর্থনৈতিক স্বাধীনতা বলে চিহ্নিত করা হয়। যোগ্যতা সামর্থ্য অনুযায়ী কর্মে নিযুক্ত হওয়ার স্বাধীনতা, বেকার বার্ধক্য বার অধিকার, রুগ্ন ও অক্ষম অবস্থায় রাষ্ট্রপতি প্রতিবেদিত হওয়ার অধিকার, উপযুক্ত পারিশ্রম লাভের অধিকার প্রভৃতি অর্থনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। ল্যাস্কি বার্কার প্রমুখ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী এবং মার্ক্সবাদীরা মনে করেন যে অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে মানুষের কাছে অন্যান্য স্বাধীনতা অর্থহীন দাঁড়ায়। বার্কার মতে অর্থনৈতিক ক্ষেত্রে পরাধীন শ্রমিক রাজনৈতিক ক্ষেত্রে কখনোই স্বাধীনতায় পারে না। এবার দেখো স্বাধীনতার রক্ষা কবচ, স্বাধীনতা রক্ষা কবচের প্রয়োজনীয়তা, সাম্য মৈত্রী ও স্বাধীনতা হল গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার তিনটি প্রধান স্তম্ভ, তিনটি মহান আদর্শের মধ্যে স্বাধীনতার গুরুত্ব অপর দুটি অপেক্ষা কোন অংশেই কম নয়। কিন্তু সমাজবদ্ধ মানুষ কখনোই অবাধ স্বাধীনতা ভোগ করতে পারে না, কারণ অবাধ ও সীমাহীন স্বাধীনতার দাবি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যে যা ইচ্ছা তাই করবে, এটা তো সমাজ বিশৃঙ্খলা হয়ে যাবে, ঠিক আছে। তাই রাষ্ট্র আইনের সাহায্যে মানুষের অবাধ স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে সমাজের কল্যাণ সাধনের উদ্যোগে। রাষ্ট্র নিয়ন্ত্রণ কেন করে, সমাজের কল্যাণ সাধনের জন্য, সবাই সমাজকে ঠিক রাখার জন্য। এই স্বাধীনতা ছাড়া মানুষের ব্যক্তিত্বের বিকাশ কখনোই সম্ভব নয়। তাই আইনকে স্বাধীনতার শর্ত বলে চিহ্নিত করে। আইন না থাকলে মানুষ যা ইচ্ছা তাই করবে, ঠিক আছে, সবল দুর্বলের উপর সবলের অত্যাচার বেড়ে যাবে। তাহলে যদি আইন না থাকে তাহলে মানুষ
তো টিকতেই পারবে না। কিন্তু আইন গঠিত হয় সরকারের দ্বারা এবং সরকার গঠিত হয় মুষ্টিমেয় ব্যক্তিকে নিয়ে। তাই অনেক সময় দেখা যায় যে সরকার যাদের নিয়ে গঠিত হয় সেই সব ব্যক্তি জনকল্যাণ সাধনের পরিবর্তে নিজেদের স্বার্থ সিদ্ধির প্রয়োজনে আইনের অপব্যবহার করে থাকে। তারা জনসাধারণের স্বাধীনতা রক্ষা করার পরিবর্তে তার বিনাশ সাধনের মাধ্যমে নিজেদের সংকীর্ণ স্বার্থ সিদ্ধির কাজে আত্মনিয়োগ করে, ফলে রাষ্ট্রীয় আইন পক্ষপাত মূলক হয়ে পড়ে। তাছাড়া শ্রেণী বৈষম্যমূলক সমাজে আইন উৎপাদনের উপকরণ সমূহের মালিকের স্বার্থেই পরিচালিত হয়। তাই শ্রেণী রাষ্ট্রযন্ত্রকে নিজেদের শ্রেণী স্বার্থ ব্যবহার করতে সমর্থ হয় বলে রাষ্ট্রীয় আইন কখনোই সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বাধীনতা রক্ষা করতে পারে না। এরূপ ক্ষেত্রে রাষ্ট্র আইনের সাহায্যে সংখ্যালঘিষ্ঠ স্বার্থ শ্রেণীর অধিকার ও স্বাধীনতা রক্ষায় তৎপর হয়ে ওঠে। এইসব ক্ষেত্রে আইন কখনোই স্বাধীনতার শর্ত বলে বিবেচিত হতে পারে না। তাই ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের জন্য কতগুলো বিশেষ ব্যবস্থা অবলম্বন প্রয়োজন, এই ব্যবস্থাগুলোকে স্বাধীনতা রক্ষা কবচ বলা হয়। অধ্যাপক লাকি জহতে বলেছেন যে সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ছাড়া অধিকাংশ মানুষের পক্ষে স্বাধীনতা ভোগ করা অসম্ভব। এই যে রক্ষা কবচ, স্বাধীনতা রক্ষা কবচ, একে বলছে যে একটা সংরক্ষণের আন্ডার, সংরক্ষণের একটা বিশেষ ব্যবস্থা, সেটা হচ্ছে স্বাধীনতা রক্ষা কবচ। যেসব গুরুত্বপূর্ণ রক্ষা কবচ রাষ্ট্রের বিশেষ গুরুত্ব আপন সেগুলো হচ্ছে সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ। আমাদের মৌলিক অধিকার আছে, কিন্তু সংবিধানে মৌলিক অধিকার সময় লিপিবদ্ধ করা এবং সেই সব অধিকার ভঙ্গের বিরুদ্ধে শাসনতান্ত্রিক প্রতিবিধানে যথাযথ ব্যবস্থা করাকে অনেকে স্বাধীনতার অন্যতম গুরুত্বপূর্ণ রক্ষা কবচ বলে মনে করেন। আমাদের যদি মৌলিক অধিকার ভঙ্গিত হয় আমরা কিন্তু সুপ্রিম কোর্টে কোর্টে যেতে পারি, তারপরে সুপ্রিম কোর্ট আছে। কোন সরকার যদি ওইসব অধিকার ভঙ্গ করে জনগণ সাংবিধানিক উপরে অধিকার রাখার জন্য আদালতে সমর্পণ হতে পারে। জনগণের স্বাধীনতার উপর বিধি বহির্ভূত সরকারি হস্তক্ষেপ প্রতিরোধ করে গণতন্ত্রকে রক্ষা করা হলে নিরপেক্ষ আদালতের প্রধানতম কর্তব্য। আদালত সবসময় নিরপেক্ষ, আমরা কিন্তু এখনো কোনো কিছু কেউ হলে হ্যাঁ তোমরা ধমকি দেখো তোকে আদালতে দেখে নেবো আর কি। হ্যাঁ, মানে সেখানে আমাদের যে বিচার ব্যবস্থা, আমাদের মৌলিক অধিকার দেওয়া আছে আমাদের সংবিধানে, সেটা আমাদের আমরা পাবো আর কি। আমরা আমাদের স্বাধীনতা রক্ষিত হবে। এইসব করে মার্কিন যুক্তরাষ্ট্র, গণপ্রজাতন্ত্র চীন, ফ্রান্স, জাপান, ভারত প্রভৃতি রাষ্ট্রের সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা আছে। তবে সংবিধানে মৌলিক অধিকার সমূহকে লিপিবদ্ধ করা হলে যে ব্যক্তি স্বাধীনতা রক্ষিত এমন কোন কথা নেই, কারণ ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ সংবিধান নয়, সচেতন জনগোষ্ঠী ব্যক্তি স্বাধীনতার প্রকৃত রক্ষাকর্তা। আবার সংবিধান অলঙ্কিত হলেও দেশের জনগণ সচেতন থাকলে তারা যে যথেষ্ট পরিমাণে স্বাধীনতা ভোগ করতে পারে ব্রিটেনই হল তার প্রকৃষ্ট প্রমাণ। তাছাড়া শ্রেণী বৈষম্যমূলক সমাজে লিখিত সংবিধানে নাগরিকদের অর্থনৈতিক অধিকার প্রদান করা হয় না বলে তাদের অন্য সব অধিকার ও স্বাধীনতার কার্যক্ষেত্রে অর্থহীন হয়ে পড়ে। এবার দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ, সরকারের কার্যবলে পরিচিত হয় আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের মাধ্যমে। আইন বিভাগ আইন প্রণয়ন করে, শাসন বিভাগ আইনকে বাস্তব রূপ দেয়, বিচার বিভাগ আইনের ব্যাখ্যা করে। মন্তেস্কো, ব্ল্যাকস্টোন, ম্যাডিসন প্রমুখ ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির সমর্থকরা মনে করেন যে একই ব্যক্তি একই বিভাগের হাতে আইন প্রণয়ন, শাসন ও বিচার কার্য পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলে সমাজে কখনোই ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হতে পারে না, এবং এই জন্য আইন, শাসন, বিচার এগুলো সব আলাদা আলাদা বিভাগ। একেই বলা হয় ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি, কারণ অত্যধিক ক্ষমতায় ব্যক্তি বা বিভাগকে স্বৈরাচারী করে তুলতে পারে। তবে সাভাইন, গিলক্রিস্ট প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী ক্ষমতা স্বতন্ত্রীকরণকে স্বাধীনতা রক্ষা কবচ বলে স্বীকার করে নিতে সম্মত হন, কারণ আইন বিভাগ যদি স্বৈরাচারী হয় তবে তার দ্বারা পরিণত আইন প্রণীত স্বৈরাচারী আইন সমূহকে কার্যকর করতে শাসন বিভাগ যেমন বাধ্য থাকে, তেমনি সেই সব আইন অনুসারে বিচার কার্য সম্পাদন করতে বিচার বিভাগও বাধ্য হয়। তাছাড়া ব্রিটেনে ক্ষমতা স্বতন্ত্রীকরণ না থাকলে ব্রিটিশরা আমেরিকানদের থেকে কোনো অংশে কম স্বাধীনতা ভোগ করে না। তবে একথা সত্য যে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাম্য বলে বিবেচিত না হলেও বিচার বিভাগ স্বাতন্ত্র্য একান্ত প্রয়োজন, বিচার বিভাগ স্বাতন্ত্র্য একান্ত প্রয়োজন। আইন অনুশাসন, দেখো অধ্যাপক ডাইসি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী আইনের অনুশাসন রুল অফ ল কে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষা কবচ বলে বর্ণনা করেছে। মানে আইন থাকবে, আইনের অনুশাসনের মধ্যে আমাদের সবাইকে চলতে হবে। আইনের অনুশাসন বলতে আইনের প্রাধান্য এবং আইনের চোখে সাম্যকে বোঝায়। আইনের কাউকে ছোট বড় ধনী দরিদ্র সবাই সমান আইনের চোখে। আইনের প্রাধান্য থাকলে সরকার বেআইনিভাবে ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারবে না। আবার আইনের চোখে সমান বলে বিবেচিত হওয়ার ফলে ধনী, নির্ধন, অভিজাত, অভ্যজন ও স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলে সমানভাবে স্বাধীনতার ভোগ করতে সমর্থ হয়। কিন্তু ধনবৈষম্যমূলক সমাজে আইনের অনুসরণ কখনোই যথাযথভাবে প্রতিষ্ঠিত হতে পারে না, কারণ এরূপ সমাজ অবস্থায় পুঁজিপতি শ্রেণীর স্বার্থে সরকার পরিচালিত হয় এবং সরকার কর্তৃক প্রণীত আইন ধনী বণিক শ্রেণীর স্বার্থ রক্ষা করে, ফলে সংখ্যাগরিষ্ঠ দরিদ্র জনসাধারণের অধিকার ও স্বাধীনতা উপেক্ষিত হয়। এই প্রসঙ্গে মন্তব্যকৃত অধ্যাপক লাস্কি বলেছেন যে যতদিন পর্যন্ত শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আইনের চোখে সাম্য প্রতিষ্ঠিত হতে পারে না। সেলিব্রেট সোশ্যালিস্ট সোসাইটি দরকার, তা না হলে সম্ভব নয়। এবার দায়িত্বশীল সরকার, অনেকে দায়িত্বের সরকার স্বাধীনতার অন্যতম গুরুত্বপূর্ণ রক্ষা কবচ বলে মনে করেন, কারণ এরূপ শাসন ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব থাকার ফলে সরকারি দল কখনোই সরাসরি হয়ে উঠতে পারে না, কারণ আইনসভার ভিতর এবং বাইরে বিরোধী পক্ষের সমালোচনার ভয়ে সরকার জনগণের স্বাধীনতা হস্তক্ষেপ করতে ভয় পায়। অবশ্য কথা সত্য যে শক্তিশালী ও সুসংহত বিরোধী দলের অবস্থিতি ছাড়া দায়িত্বের শাসন ব্যবস্থা কখনোই সাফল্য লাভ করতে পারে না। বিরোধী দল থাকতে হবে, শক্তিশালী বিরোধী দল থাকতে হবে, ঠিক আছে, তারা সরকারকে নিয়ন্ত্রণ করবে, তা নাহলে দায়িত্বশীল সরকার কখনোই গড়তে পারবে না।
প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের পদ্ধতি নির্বাচন বৈতরণে অতিক্রম করার পর জনপ্রতিনিধিবর্গ নির্বাচনের প্রাক্কালে প্রদত্ত প্রতিশ্রুতির কথা বিস্তৃত হয়ে অনেক সময় ব্যক্তিগত বা দলীয় স্বার্থসিদ্ধির কাজে আত্মনিয়োগ করেন। এরূপ সরকার নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে বিন্দুমতে দ্বিধাবোধ করে না। এমত অবস্থায় প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির প্রয়োগকে অনেকে ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ হিসেবে চিহ্নিত করেন। প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের উপাসনের মধ্যে গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি ও প্রত্যাবর্তনের নির্দেশ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। পরোক্ষ গণতন্ত্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়মের এইসব উপায় বিদ্যমান থাকলে সরকার কখনোই ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করতে সাহস পায় না, কারণ তারা ভালোভাবে জানে যে এরূপ করার অর্থ হল ক্ষমতাচ্যুত হওয়া। কিন্তু সুইজারল্যান্ডে বর্তমান গণভোট ও গণ উদ্যোগ ব্যবস্থার উপস্থিতি লক্ষ্য করা গেল আজকের দিনে বিপুল জনসংখ্যা বিশিষ্ট বৃহদায়তন রাষ্ট্রে এইসব পদ্ধতির প্রয়োগ খুবই অসম্ভব ও অকাম্য বটে। তাছাড়া প্রতিটি রাষ্ট্রের এবং সামগ্রিকভাবে বিশ্বের রাজনৈতিক সমস্যাসমূহের প্রকৃতি এতই জটিল ও বিচিত্র যে যথেষ্ট পরিমাণ রাজনৈতিক জ্ঞান ও দূরদৃষ্টি ছাড়া সেগুলির সমাধান করা সম্ভব নয়। তো বর্তমানে এই ধরনের জ্ঞান ও দূরদৃষ্টি জনসাধারণের মধ্যে না থাকায় প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের ব্যবস্থা সমূহ ব্যর্থ হতে বাধ্য। তাই অনেকে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের পদ্ধতি সমূহকে ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ বলে মেনে নিতে সম্মত না। এবার দেখো ক্ষমতা বিকেন্দ্রীকরণ। অনেকে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারকে ব্যক্তি স্বাধীনতার অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হিসেবে চিহ্নিত করেন। অধ্যাপক ল্যাস্কির মতে, যে রাষ্ট্রে কেন্দ্রীয় সরকার হাতে অতিমাত্রায় ক্ষমতা কেন্দ্রীভূত থাকে সেখানে কখনোই স্বাধীনতা থাকতে পারে না। তাই তিনি ক্ষমতা বিকেন্দ্রের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। ক্ষমতা বিকেন্দ্রীকরণের কেন্দ্র রাজ্য, এই যে ক্ষমতা এটা নির্দিষ্ট করে দেওয়া যে কেন্দ্রীয় ক্ষমতা এতটুকু, রাজ্যের ক্ষমতা এতটুকু, ঠিক আছে, এটাই বলা হয় ক্ষমতা বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটলে কেন্দ্রীয় সরকার কখনোই স্বৈরাচারী হয়ে উঠতে পারে কিন্তু ক্ষমতার অপব্যবহার করতে ব্যক্তি স্বাধীনতা ধ্বংস করতে পারবে না, কারণ কেন্দ্র সরকার বললে রাজ্য সরকার মেনে নেবে এরকম তো নয়, অতএব কখনোই স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। তাছাড়া স্থানীয় প্রশাসনিক কার্যে অংশগ্রহণের ফলে জনসাধারণের রাজনৈতিক চেতনার স্তর যথেষ্ট উন্নত হবে, তাই ব্যক্তি স্বাধীনতার উপর কোন আঘাতের সম্ভাবনা দেখলে তারা তা প্রতিরোধ করার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারে। সাত, সামাজিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা। রলস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী সামাজিক ও রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠাকে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষা কবচ বলে মনে করেন। তাদের মতে ন্যায়ের প্রধান নীতি হল সকলকে সমানভাবে স্বাধীনতা ভোগের সুযোগ দেওয়া। মার্ক্সবাদীরা ন্যায়ের পরিধিকে আরও সম্প্রসারণ করার পক্ষপাতী। তাদের মতে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রের মতো অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা না হলে সমাজ থেকে অর্থনৈতিক বৈষম্য দূর করা যাবে না। বলা বলল, অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান থাকলে স্বাধীনতা কেবল অর্থনৈতিক দিক থেকে প্রভুত্বকারী শ্রেণীর কুক্ষিগত থেকে যাবে। আর সদা জাগ্রত জনমত স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হল সদা জাগ্রত জনমত। জনগণ যেদিকে থাকবে, ঠিক আছে, জাগ্রত জনমত হচ্ছে সবচেয়ে বড় রক্ষা কবচ। নাগরিকরা সচেতনভাবে স্বাধীনতার রক্ষা অগ্রসর না হলে উপযুক্ত ব্যবস্থাগুলি অবলম্বন করেও তাদের স্বাধীনতা রক্ষা করা যায় না। সরকার ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ করতে উদ্যত তা প্রতিরোধ করার জন্য জনসাধারণকে সংগ্রামে অবর্তিত হতে হবে যে কোনো মূল্যে, এমনকি প্রয়োজন হলে আত্মবিসর্জনের মধ্য দিয়েও স্বাধীনতা রক্ষা করার পবিত্র কর্তব্য পালনের জন্য জনগণকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হয়। অধ্যাপক লাস্কের মতে, স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হল নাগরিকদের গর্বিত চৈতন্য। টমাস জেফারসন, গান্ধী প্রমুখ অনুরূপ অভিমত ব্যক্ত করছে। নাগরিক যদি জাগ্রত না হয় তাহলে কোনোদিনও স্বাধীনতা রক্ষা হবে না। সব শেষ কথা বলবে জনগণ আর কি। উপসংহার, পরিশেষে বলা যেতে পারে স্বাধীনতা রক্ষা কিংবা প্রতিষ্ঠার জন্য সদা জাগ্রত জনমতের প্রয়োজন, কিন্তু রাজনৈতিক চেতনা ছাড়া জনগণ কখনো এরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। বলা বাহুল্য, রাজনৈতিক চেতনার বিস্তার বহুংশ নির্ভর করে শিক্ষা বিস্তারের উপর। কিন্তু আমরা যতই বলে জনমত, কিন্তু যদি শিক্ষা বিস্তার, জনগণ যদি শিক্ষিত না হয়, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি, ঠিক আছে, যদি শিক্ষা বিস্তার ঠিক মতো না হয় তাহলে জনগণ সদা জাগ্রত হবে কি করে? তার জন্য শিক্ষার বিস্তার ব্যাপকভাবে প্রয়োজন। তা অধ্যাপক লাস্কির মতে, রাষ্ট্রবিজ্ঞানীরা জনগণের মধ্যে শিক্ষা বিস্তারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অবশ্য স্বাধীনতা সংরক্ষণ সম্প্রসারণের সঙ্গে সঙ্গে স্বাধীনতা রক্ষার নানাবিধ রক্ষা কবচের অবস্থিতিও একান্তভাবে অপরিহার্য। তাই অধ্যাপক লাস্কি মন্তব্য করেছেন যে স্বাধীনতা রক্ষার জন্য একদিকে যেমন সদা জাগ্রত জনমতের প্রয়োজন, অন্যদিকে তেমনি মৌলিক অধিকার সময় লিপিবদ্ধকরণ, বিচার বিভাগ স্বাধীনতার প্রতিষ্ঠা, ক্ষমতা বিকেন্দ্রীকরণ প্রভৃতিও প্রয়োজন। স্টুডেন্টস, আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। তোমরা এগুলো সব দেখতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।